বন্ধুরা গরমের দুপুরে এই উপায়টা যদি করে নিতে পারো তোমরা দেখবে সারা দিন তোমাদের ত্বক ফর্ষা উজ্জ্বল ঝকঝকে থাকবে এবং এই গরমেও ত্বক কিন্তু কালো হবে না আর ত্বক হবে গ্লোয়িং চলো দেখ ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিতা বন্ধুরা এখন প্রচুর গরম পড়ে গেছে আর এই গরমে স্কিন কিন্তু বাইরে বেরোলেই মুখটা কেমন কালো হয়ে যায় মুখটা একদম লালচে মতন হয়ে যায় তার সাথে সাথে স্কিন প্রচণ্ড ডাল হয়ে যায় আজকে আমি রোজ ওয়াটার এই গরমের জন্য রোজ ওয়াটার কিন্তু ভীষণ ভালো রোজ ওয়াটার আর আইসের সাথে দারুণ সুন্দর একটা রেমেডি তোমাদের শেয়ার করছি খুবই অল্প জিনিস দিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়ে যে কেউ আজকের এই উপায়টা কিন্তু করতে পারে প্রত্যেকের জন্য আজকের এই উপায়টা ভীষণ ভালো আর আজকের উপায়টা বিশেষ করে কাদের জন্য ভালো যাদের স্কিন একদমই টাইট নেই স্কিন চামড়া ভীষণ পাতলা যাদের স্কিনে প্রচন্ড ভাঁজ আছে স্কিন প্রচন্ড কুঁচকে গেছে তাদের স্কিন একটা তাদের স্কিনটা টাইট হবে তাদের স্কিন একটা গ্লো আসবে তাদের স্কিনে একটা চমক আসবে আর ঝুলে যাওয়ার স্কিনটা টাইট হয়ে যাবে তোমাদের তার সাথে সাথে স্কিনে ফর্সা একটা উজ্জ্বলতাও আসবে গ্লোয়িং হবে চলো দেখে নিন বন্ধুরা এটা খুবই সিম্পল রেমিডি দেখো অনেক হাতে অনেক সময় সময় থাকে না কিন্তু আমরা চাই যে আমাদের ত্বকটা যেন ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকুক সব সময় সারাদিন তো তোমরা কি করবে দুপুরবেলা এইরকম ভাবে দু চামচ চালের আটা কিংবা চালের পাউডার তৈরি করে নেবে একদম খুব মিহি চালের পাউডার নেবে কিংবা চাল গুঁড়ো নেবে সেটি এইরকমভাবে গোলাপ জল মানে রোজ ওয়াটার দিয়ে গুলে নেবে আর রোজ ওয়াটার দিয়ে যাদের স্যুট করে না রোজ ওয়াটার তারা তোমরা কি করতে পারো এখানে তারা তোমরা চালের জল চাল ভেজানো জল প্রত্যেক দিনই তো ভাত রান্না হয় বাড়িতে সেই চাল ভেজানো জল দিয়েও কিন্তু এটা গুলে নিতে পারো চালের আটাটা ব্যাস গুলে নিয়ে এই রেমেডিটাই আমাদের এবার মুখে লাগাতে হবে তো কি করবে বন্ধুরা এই রেমেডিটা এরকমভাবে তৈরি করে নেবার পরে এটা সারা মুখে লাগিয়ে নেবে এ দেখো এই রেমেডিটা হচ্ছে যারা হাউস ওয়াইফ আছে বাড়িতে রান্না বান্না করো তো চর্চা করার অতটা সময় থাকে না তখন কি করবে ফটাফট রান্না হয়ে যাওয়ার পরে আগুনের কাছ থেকে আসার পরেই দুপুরবেলা এইটা মুখে লাগিয়ে নেবে এইভাবে ঠিক যেভাবে আমি বলে দিচ্ছি এরকমভাবে গোলাপ জল দিয়ে অথবা চালের চাল ভেজানো জল দিয়ে চালের আটা ভিজিয়ে এরকমভাবে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট ওটা রেখে দেবে আর দশ পনেরো মিনিট পরে কিছুই না মানে নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটাকে আমাদের ধুয়ে নিতে হবে তো দশ পনেরো মিনিট রাখার পরে দেখো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে আমি একটু মুছে তোমাদের এখানে দেখাচ্ছি কিন্তু তোমরা কি করবে নর্মাল জল দিয়ে মুখটা ধোবে আর অনেকেই ধরো বাইরে থেকে এসছো রোদ্দুর থেকে গরম থেকে এসছো তো সঙ্গে সঙ্গে এরকমভাবে কি করতে পারো এইরকমভাবে রোজ ওয়াটার আর চাল গুঁড়ো এইরকমভাবে মিক্স করে নেবে খুব ভালো করে একটা পাউডার মতন মিক্স করে নিয়ে এটাকে মুখে লাগিয়ে নেবে নিয়ে এরকম দশ পনেরো মিনিট রাখার পর ধুয়ে নেবে দেখবে মুখটা বেশ পরিষ্কার উজ্জ্বল ছকঝকে হয়ে যাবে এরপর আমাদের আবার একটি রেমেডি তৈরি করতে হবে সেটার জন্য আমাদের লাগবে হাফ চামচ মতন নারকল তেল এখানে নারকল তেল নেবে আর এটাকে এক চামচ রোজ ওয়াটার দিয়ে এটাকেও আমরা গুলে নেবো ভালো করে বন্ধুরা দুটো রেমেডি তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো চার পাঁচ দিন ব্যবহার করার জন্য বিশেষ এই রেমেডিটা দুটোই বিশেষ করে এই গরমের জন্য হচ্ছে যখন গরমে রোদে বলো কিংবা রান্না করে রান্নাঘরে তেতে পুড়ে যখন আমরা বেরোই কিংবা বাইরে থেকে যখন বাড়িতে আসি তো আমাদের মুখ প্রচণ্ড কালো হয়ে যায় এবং মুখে প্রচুর নোংরা ময়লা তেল মশলা এগুলোও থাকে তো এইগুলো পরিষ্কার করে দেবে এবার দেখো খুব ভালো করে আমি রোজ ওয়াটার আর নারকল তেলটা মিশিয়ে নিয়েছি এইবার তোমরা বন্ধুরা কি করবে মুখটা ধুয়ে নেবার পরে চাল গুঁড়ো আর রোজ ওয়াটারের ফেস প্যাকটা লাগাবার পর মুখটা যখন ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর একটুখানি বরফ নেবে একটি কাপড়ের মধ্যে ভিজে কাপড়ে এরমভাবে বরফ নিয়ে আগে সারা মুখে এইভাবে বুলিয়ে নেবে এতে কি হবে তোমাদের ওপেন পোর্সগুলো ক্লোজ হবে স্কিনটা অনেক টান হবে স্কিনটা গ্লোয়িং হবে আর মুখে আসবে একটা ফর্সা টানটান টান উজ্জ্বলতা তা এইভাবে দেবে আর চোখের তলায় চোখের চারপাশেও দিতে পারো চোখের তলায় ফোলা ভাবটাও কমিয়ে দেবে এরকমভাবে বরফ যদি লাগাও তো বেশ কিছুক্ষণ মানে এক মিনিট মতন ধরো মুখে এরকমভাবে বরফ মাসাজ করার পরে তারপরে এই নারকল তেল আর রোজ ওয়াটারটা দিয়ে খুব ভালো করে মাসাজ করবে ঠান্ডা ঠান্ডা মুখের মধ্যেই মাসাজ করতে হবে তোমাদের তবেই কিন্তু এটা খুব ভালো একটা রেজাল্ট তোমরা পাবে স্কিন খুব সফট খুব গ্লোয়িং করে দেবে দেখবে তোমরা স্কিন টান করবে যাদের স্কিন খুব কুচকে গেছে স্কিন একদমই পাতলা স্কিন স্কিনে প্রচুর যেটা হয় ভাঁজ পড়ে গেছে অথবা স্কিন একদমই টান টান নেই তাদের কিন্তু স্কিনের জন্য খুব ভালো হচ্ছে আজকের এই উপায়টা আর বিশেষ করে এই সমস্যাগুলো হয় যাদের বয়স হয়ে যায় তিরিশের ওপরে তাদেরই কিন্তু এরকম ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো তোমরা কি করবে এইরকম ঠান্ডা ঠান্ডা মুখের ওপরেই এইটা দিয়ে খুব ভালো করে টেনে টেনে এক মিনিট মতন তোমরা মাসাজ করবে দেখবে ইনস্ট্যান্ট এত গ্লো আসবে মুখের মধ্যে দারুণ সুন্দর গ্লো হয়ে এসে যাবে এক মিনিট মাসাজ করার পর আবার যে বরফটা নিয়েছিলে সেই বরফটা দিয়ে এর ওপরে আবার আরেকবার একবার এরকমভাবে আইস মাসাজটা করবে এইভাবে ব্যাস করার পরে এক্সট্রা যে অয়েলটা মুখ থেকে মুছে নেবে তো এটা ভিজে কাপড় দিয়ে এক্সট্রা তেলটা মুখ থেকে মুছে নেবে তারপর দেখো কোনো মসচারাইজার কোনো কিচ্ছু লাগাবার দরকার নেই স্কিন শুধু এমনি গ্লো করবে তোমরা দেখবে কোনো ক্রিমও লাগাতে হবে না কিচ্ছু করতে হবে না তো এই উপায়টাই গরমে করে দেখো বন্ধুরা এত ভালো রেজাল্ট পাবে এবং এটা প্রত্যেকে করতে পারে সবাই করতে পারে ইভেন এটা তোমরা বাচ্চাদেরও করে দিতে পারো গরম থেকে রোদ্দুর থেকে আসার পরে দেখবে ওদের স্কিনটাও ভালো থাকবে তো এই উপায়টা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা এই গরমের জন্য খুব ভালো উপায় হচ্ছে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে রাখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিও